হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতার ওই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা কি, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। তার আগে বলে দিই, ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর সাথে অলটাকেও হিট করে রাখো, যারা যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। তো এই ব্লগটা হলো, ব্লগটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে। সেটা হলো আমার ভাইয়ের বিয়ে, গায়ে হলুদ, গায়ে হলুদের জন্য স্নান করাতে নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন দেরি হয়ে গেছে, সময় ছিল না আর তৈরি করাও হয়নি, একদম সময় ছিল না। তো তোমরা স্কিপ না করে পুরো দেখো। এই যে আমার, এটা হচ্ছে কাঞ্চনতলা শ্মশানঘাট কালী মন্দির। তো গঙ্গার ধারে চলে এসেছি, এটা গঙ্গার ধারে চারপাশে দেখো, আর ওই দিকটা হচ্ছে খোলা, এই যে ইট খোলা দেখো, এদিকে কত ইট, কাঁচা ইট তৈরি হয়ে আছে, ইট ভাটা, আর এটা, আর এদিকে মন্দির দেখো, কত ইট কাঁচা ইট তৈরি হয়ে আছে। ওদিকটা পুরো প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর দেখেছো। আর এটা হচ্ছে গঙ্গাধারটা, আগে প্রচুর ভাঙা ছিল, একদম মানে ভাঙা বলতে পুরো ভেঙে গিয়েছিল। তো এটা সরকার থেকে খুব সুন্দরভাবে বাঁধিয়েছে নতুনভাবে, এই যে এদিকটা পাটা, খালের পাটটা পুরো বাঁধিয়েছে, আর সাথে রাস্তাটাও তৈরি করে দিয়েছে, নাহলে এই দিকটা পুরো ভেঙে গিয়েছিলো। আর যখন আমরা স্নান করাতে নিয়ে গেছি সেই সময় হচ্ছে ভাটা, তো ভাটা তো একদম জল নেই, একদম নিচে জল, যেখানে দেখো কাদা ভর্তি। জলটা উপরে থাকলে ভালো হতো, কিন্তু না, তো ভাটার জন্য আমাদের নিচে নামতে হয়েছে, পুরো নিচে নেমে তবে স্নান করানো যাবে। আর কাদা ভর্তি, আর শীত ঠান্ডাও পড়েছিল, যে কেউ স্নান করবে স্নানও করতে চায় না। আর আমার বিয়ের পর এই প্রথম আমি এও হয়ে, কারোর বিয়েতে আমি এও হয়েছি, সেটাও হচ্ছে আমার ভাইয়ের বিয়েতে। তো আমার নতুন অভিজ্ঞতা এও হওয়ার, প্রথম এও, আর এই যে পিসিরা সব এওরা হয়েছে, হয়ে এবার আমার ভাইকে সব প্রথমে দাঁড় করানো হয়েছে। আর ওইদিকে দেখো গঙ্গার ধার দেখা যাচ্ছে না, ওপারটা একটু একটু হালকা হালকা দেখা যাচ্ছে, চারিদিকে পলি পড়ে রয়েছে, চারিদিকে জাল, আর ওপরে সবাই দাঁড়িয়ে আছে, বাকি সবাই দাঁড়িয়ে আছে। আরেকজন হচ্ছে এসেছে, আরেকজনও স্নান করাতে এসেছিলো, তারা একটু দাঁড়িয়ে আছে, কারণ আমরা প্রথমে এসে গেছি, তাই এক তো জল কম, তার উপর কাদা ভর্তি, সে আর আমরা ফার্স্ট এসেছি বলে আমরা প্রথমে নেমে গেছি, আর তারা দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে নিদবর, নিদবর এদিকে নাচানাচি করছে, ঠান্ডা লাগছে তো, আর সেই কারণে নাচানাচি করছে। আর এদিকে কাদায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছি কাকে কাদা ছোড়া যায়, সেই কারণে আমরা এদিক ওদিক দেখছি, আর পিসিদের সাথে আলোচনা করেছি, ওকে কাদা ছুড়বো, এই একে কাদা ছুড়বো, দাঁড়া উকে, ওই যে ওইদিকে হচ্ছে বৌদি, যে ঘর ডোবাবে, তো বৌদি হচ্ছে ঘর ডোবাবে, তো সে কাদা ছুঁড়বে বলেছে, প্ল্যানিং করছে মনে মনে। আর এদিকে নিদবরকে, নিদবরের মা স্নান করে দিচ্ছে, আর ওইদিকে আমার ভাইকে আমরা স্নান করাচ্ছি। আর এই যে ওপরে দেখো, বাকিরা সব উপরে দাঁড়িয়ে আছে, সেলফি তুলছে, ফটো তুলছে, পোস্ট দিচ্ছে। এটা হচ্ছে আমার বড় যা, ও দাঁড়িয়ে আছে, আর এইদিকে সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দেখো। আর হচ্ছে এদিকে আমার স্নান করানো হচ্ছে, আর ওই যে ওইদিকে সবাই দাঁড়িয়েছে, এটা হচ্ছে দাদা, ওই যে ওটা হচ্ছে আমার একটা দিদি, আর ওই যে ওইদিকে বলছিলাম যে একজনটা এসে দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে বাকি, আর একজন এসছে গায়ে হলুদ দিয়ে চা স্নান করাতে। আর ওইদিকে কত ইটভাটা দেখতে পাচ্ছ, চারিদিকে ইটভাটা ইটভাটা, এই দেখো ওরাও গায়ে হলুদের জন্য কি সুন্দর হলুদ কালারের সবাই শাড়ি পরে আছে, সব মেয়েরা হলুদ কালার, গায়ে হলুদ মানেই হলুদ, হলুদ কালারের শাড়ি পরো বা যাই পরো তবেই সুন্দর লাগে, মানায়। আর এদিকে স্নান করানো হয়ে গেছে, হয়ে ওই যে গায়ে গামছা দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে, আর ঘর নিয়ে নিয়েছে, ঘর নিয়ে এবারে যে ঘর ডুবিয়েছে সে হাত ধরে নিয়ে যাচ্ছে, আমার বৌদি ঘর ডুবিয়েছে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা, এই যে আমি পোস্ট দিয়ে একটু সেলফি তুলে নিলাম, তুলে নিয়ে এই যে পায়ে কাদা ভর্তি হয়েছে, পাটা ধুয়েছি, ধুয়ে আর একটুখানি কাদা নিয়েছি, নিয়ে কাকে মাকাবো, কাকে মাকাবো প্ল্যান হচ্ছে। আর এগুলো সব হচ্ছে আমার বোনরা, হয় পিসির মেয়ে, একটা বৌদির মেয়ে আছে, সবাই সব। আর এরা হচ্ছে, এদের মধ্যে একজন দুজন গিয়েছিল হচ্ছে আশীর্বাদ করতে, তো তারা যে কালো শাড়ি পরেছে সে আশীর্বাদ করতে গিয়েছিল, তত্ত্ব নিয়ে, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে,
তো সে আর করতে পারেনি, তা অমনি সঙ্গে সঙ্গে চলে এসছে, তার চেঞ্জ করার সময় পায়নি, যে ইয়েলো কালারের কাপড় পরবে সে চেঞ্জ করতে করার সময় পায়নি, তো সেই কারণে ও আর ওই ব্ল্যাক কালারের শাড়ি পরে চলে এসছে। আর বাকিরা সবাই আসছে পিছনে পিছনে, ওইটা হচ্ছে আমার ভাইয়ের ব্ল্যাক কালার শার্ট, ওটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আর সবাই বসে আছে। আর এই দিকে আমরা সবাই আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমাদের নিয়ম হচ্ছে যে ঘর ডুবিয়েছে তার পিছনে আঁচলে একটা হচ্ছে গাছের ডাল বেঁধে দিতে হবে। এই যে গাছের ডাল বেঁধে দিয়েছে, আর এই যে কালী মন্দির শ্মশানঘাট কালী মন্দির, এখানে কালী ঠাকুর আছে, আমার বড় বাবা আছে, শনি মহাদেব আছে, শিব পার্বতী আছে, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বলছে যে এখানে সবাই একসাথে বসে সেলফি তোলা হবে, ফটো তোলা হবে, সেলফি না সরি ফটো তোলা হবে, তো সেলফি তো সবাই মিলে আর অত হবে না, তো ফটো তোলা হবে, তো লাইন দিয়ে ফটো তুলছি। তো এই যে লাইন দিয়ে সবাই বসছে, একজন বলছে ওই সাইডে বসবো, একজন বলছে এই সাইডে বসবো, এই যে পিসি বলছে এইখানটা বসলে ভালো হয়, ভালো ফটো উঠবে, আর ওরা বলছে ওইখানে, আর সব বাচ্চারা ছোটাছুটি করছে, কেউ ওইদিকে সব দেখাচ্ছে, গঙ্গাধারটা এত সুন্দরভাবে বাঁধিয়েছে না, সেই কারণে সবাই যারা নতুন এসেছে তারা এদিক ওদিক দেখছে। আর আমার আর একটা পিসি হচ্ছে, আর একটা দেখো ওই পিসি এসে আরও একটা মোটা ডাল নিয়ে এসছে, নিয়ে বেঁধে দিচ্ছে যাতে তার অসুবিধা হয় হাঁটতে। ওইদিকে আমার বাপিও বকাবকি করছে, কেন এত মোটা ডাল বেঁধেছিস, পড়ে যাবে, পড়ে গেলে লাগবে, এই দেখো কত মোটাই আর বেঁধে আছে, ফটো তুলছে, সব লাইন দিয়ে আমরা বসে আছি, বসে। আর ওইদিকে আমার ছেলে, আমার ছেলের তো সময় নেই মায়ের সাথে ঘোরার, এদিক ওদিক এদিক ওদিক ছোটাছুটি ছোটাছুটি করার। আর এই যে সবাই মিলে যাচ্ছে, যা হচ্ছে আবার বাড়ির পথে রওনা দিচ্ছে। আর ওই যে আমার বাবা বকাবকি করছে, আর এই যে সব গায়ে ভিজে তো স্নান করা হয়েছে, ভাই ভাইয়ের ধুতি গেঞ্জি। তো এবারে আমরা ঘরের দিকে রওনা হচ্ছি। তো আমার ব্লগটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা।